ओके हाय एवरीबॉडी, आज আমি অরিন্দম মুখোপাধ্যায় অর্থো ইমপ্লান্টস ফর লাইভের পক্ষ থেকে হাওড়ায় বোন এন্ড জয়েন্টস ক্লিনিকে ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য অর্থোপেডিক সার্জন, যিনি হাওড়া এবং কলকাতার বিভিন্ন হসপিটালে উডল্যান্ডস হসপিটাল, হাওড়ার সৃজন হসপিটালের সঙ্গে যুক্ত আছেন, তার কাছে এসছি। ডক্টর বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সময় দিয়েছেন। এই কোভিড-19 এর উপরে আমরা অনেক কিছুই জানি, কিন্তু এখনও আমাদের অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের কাছে ক্লিয়ার নয়। সে ব্যাপারে আমরা কিছু প্রশ্ন আমরা করব, আমরা অনেক প্রশ্ন আমরা পেয়েছি, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি কেউ প্রশ্ন করতে চান, তারা আমাদের লিঙ্কে বা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে এই লিঙ্ক প্রশ্ন পাঠাতে পারেন। ডক্টর বন্দ্যোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং এতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের ওপরে কথা বলার জন্য, কারণ এখনও লোকের অনেক প্রশ্ন আছে। আমি এখানে মূলত ফ্যানটা বন্ধ করবে না, একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে আলোচনা করতে চাই। অর্থোপেডিক্স তো আছেই এবং এই সময়ের মধ্যে অনেক মানুষ এসছেন যাদের করোনা পজিটিভ, অপারেশন করতে হয়েছে। মূল জায়গাটা হচ্ছে যে আজকের এই আলোচনার পরিসমাপ্তির মধ্য দিয়ে আমরা এটা বলতে চাই সমাজের কাছে, সাধারণ মানুষের কাছে, ভয় পাওয়ার জায়গাটা থেকে বিরত থাকতে হবে। এটা ঠিকই যে মানুষ প্রচন্ড রকম ভয়ের মধ্যে আছে, মানুষ ভয় পাচ্ছে, সেই জায়গাটা থেকে মানুষ কিভাবে বেরোবে আজকের আলোচনার মূল জায়গাটাই হচ্ছে এটা। আমরা অনেক কিছুই অলরেডি জেনেছি, আপনি যেমন বললেন যে লাস্ট 4-5 মাস ধরে আমরা প্রত্যেক দিনই পজিটিভ মানে আতঙ্কিত, মনে হচ্ছে যেন নেগেটিভ কেউ হয়, অথচ আমরা আমাদের রোজকার কর্মজীবনে বলি বি পজিটিভ, কিন্তু যখন কোনো একটা খবর আসে যে পাশের বাড়ির কেউ পজিটিভ হয়েছে, তখনই আমাদের আশঙ্কার মেঘটা আরো ঘনীভূত হতে থাকে যে কালকে আমি হব কিনা, হতেই পারি, হলে কি করব, এবং সেখানে দাঁড়িয়ে কিভাবে নিজে এবং নিজের ফ্যামিলিকে এবং নিজের প্রতিবেশীকে কিভাবে সেই ভয় থেকে বাইরে বার করে নিয়ে আসবো, মূলত সেইগুলো নিয়েই আজকের আলোচনা। তো এটা মূলত আমরা দেখেছি অলরেডি যে বেশ কিছু মানুষজন কিছু যদি প্রশ্ন করতে চায়, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই এপিসোডে। এবং আমার মনে হয় যে একদিনে একটা এইরকম অনুষ্ঠান করে আমরা যে সব কিছু প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবো ঠিকঠাকভাবে নয়, ধারাবাহিকভাবে যেরকম যেরকম সময় পরিবর্তিত হবে, যেরকম যেরকম ডিম্যান্ড তৈরি হবে, যেরকম যেরকম মানুষের মধ্যে প্রশ্ন আসবে, সেগুলোকেও আমাদের ভবিষ্যতে অ্যাড্রেস করতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুরু করতেই পারি। প্রথম প্রশ্ন করব, কত পার্সেন্ট পেশেন্টের পক্ষে কোভিড-19 হসপিটাল অ্যাডমিট হওয়া সম্ভব? প্রথমেই বলি যে গোটা পৃথিবীতেই বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল ইনফেকশন হয়েছে। এই যে আমাদের কোভিড ছাড়াও যে বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনগুলো হয়, মাইল্ড থেকে মডারেট বা সিভিয়ার, তাতে কিছু কিছু ক্ষেত্রে ভর্তি করার প্রয়োজন হয়ে পড়ে। কোভিডের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রায় 80% মানুষই অ্যাসিমটোমেটিক থাকে, বাকি 20% মানুষের মধ্যে কোভিডের সিমটম থাকে, যার মধ্যে আবার 15% লোকের এই সিমটমটা খুব মিনিমাম বা বোঝাই যায় না, খুবই যেটা সে ফিলই করতে পারে না বা ফিল করলেও সেটা ম্যানেজেবল। কিন্তু 5% লোক, 5% মানুষ যাদের হচ্ছে কিছু সিমটমস বেড়ে যায়, কিছু সিমটমসের জন্য তারা অসুস্থ বোধ করে,
তো ফলত এই যে ভাইরাসটা গোটা পৃথিবীতে তাহি তাহি রব ফেলে দিয়েছে, এটা কিন্তু শুধুমাত্র 5% লোককেই খুব খারাপ একটা সিচুয়েশনের দিকে নিয়ে যেতে পারে, যদি তার আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আছে, কোমরবিডিটিস ইত্যাদি বিষয়গুলো যেগুলো আমরা পরবর্তীকালে আলোচনার মধ্যে আসব। কাজেই প্রথমেই বলার যে শুধুমাত্র 100 জনের মধ্যে 5 জনকে ইনফেক্ট করতে পারে, ইনফেক্ট করে সিভিয়ার জায়গায় নিয়ে যেতে পারে, 100 জনের মধ্যে কিন্তু 95 জনই কোন রকম হসপিটালাইজেশন ছাড়াই সুস্থ হয়ে যেতে পারে। ঠিক আছে, হু ইজ এট হায়ার রিস্ক টু গেট ইনফেক্টেড উইথ COVID-19, মানে কারা, কাদের রিস্কে রিস্কটা বেশি? ফ্যাক্টর হচ্ছে যে কোনো বয়সের মানুষই হচ্ছে এফেক্টেড হতে পারে, কিন্তু দেখা গেছে যারা ইমিউনো কম্প্রোমাইজড, অর্থাৎ যাদের কোমরবিডিটি গুলো আছে দীর্ঘদিন ধরে, যাদের ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, যাদের হাইপারটেনসিভ, অনেকগুলো ওষুধ খেতে হয়, যাদের ক্ষেত্রে রেনাল প্যাথোলজি গুলো আছে, যাদের ডায়ালিসিস চলে, যাদের ক্যান্সার কেমোথেরাপি চলছে, যাদের একটা করোনারি ভাস্কুলার ডিজিজ হয়ে গেছে, বা যাদের একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়ে প্যারালিসিস অবস্থায় আছে, তার রেগুলার অ্যাক্টিভিটিসে সে ভয়ানক রকম পার্টিসিপেট করতে পারছে না, এইগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের রিস্ক অনেক বেশি। কোমরবিডিটিসগুলো থাকার জন্য, এবং বয়স্ক মানুষ, ডেফিনেটলি বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে কিছু না কিছু কোমরবিডিটিস থাকে, খুব কম সংখ্যক বয়স্ক মানুষ থাকেন মোর দ্যান 60 ইয়ার্স, 65 ইয়ার্স, যারা কিছুতেই ভুগছেন না, কিছু কোনো ধরনের কোমরবিডিটিস নেই, তারা খুব লাকি। কিন্তু সবাইকেই হচ্ছে কিছু জিনিস মেনে চলতে হবে। আমরা একটা জিনিস দেখি যে একজন ইয়াং, অথচ হঠাৎ করে তিনি মারা গেলেন, তাহলে ফ্যাটাল মানে এই জিনিসটা কি করে, মানে কাদের ক্ষেত্রে হচ্ছে? একজন ইয়াং হঠাৎ করে মারা যাওয়াটা নয়, তার নিশ্চয়ই কিছু সাইন সিমটমস ছিল, ডেফিনেটলি কিছু সমস্যা তার মধ্যে ছিল যেটা ইগনোরেন্স, বা যেটা সে হয়তো বুঝে উঠতে পারেনি, বা বুঝেও সেটাকে হচ্ছে ইগনোর করেছে যে আমার তো কিছু হবে না, আমি তো কম বয়সী, এইটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজ করেছে। একটা মানুষকে যদি সঠিক টাইমে, কম বয়সী লোক যার কোনো কোমরবিডিটিস নেই, তাকে যদি সঠিক সময়ে হচ্ছে আমরা ট্রিটমেন্ট চালু করতে পারি, সে যদি ঠিক সময়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যদি এই কোভিডের যে ট্রিটমেন্ট বলতে সাপোর্টিভ ট্রিটমেন্ট, মূলত ভ্যাকসিন তো আবিষ্কার হয়নি, আনুষঙ্গিক বিষয়গুলো যেরকম যেরকম জ্বর হলে যেরকম আমরা প্যারাসিটামল দিই, একটা অ্যান্টিবায়োটিক, গলা ব্যথা হলে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক্স দিই, একটা নাক দিয়ে জল ঝরছে আমরা অনেক সময় সেট্রিজিন ইউজ করি, তো বেসিক্যালি এগুলো সিমটোমেটিক ট্রিটমেন্ট। এর সঙ্গে ICMR এর একটা গাইডলাইন অনুযায়ী দেখা গেছে যে হাইড্রক্সিক্লোরোকুইন, যেটা হচ্ছে এই যে সাইটোক্রোম, এই যে মানে ভাইরাল লোডের যে বিষয়টা, যেখান থেকে একটা ভয়ানক রকম বাজে পজিশনে একটা মানুষ যেতে পারে, সেটাকে হয়তো যারা HCQS নিয়েছে বা HCQS দিলে সেটার যে সাইটোকাইন স্টর্ম যেটাকে আমরা বলি সেটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের ট্রিটমেন্ট ছাড়া তো অন্য কিছু ট্রিটমেন্ট নেই। আর অক্সিজেন, যেখানে শ্বাসকষ্ট হচ্ছে, যেখানে মানুষ স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না, সেখানে অক্সিজেন দিতে হচ্ছে, এবং প্রাইমারিলি এই ভাইরাসটা যেহেতু লাংসে এফেক্ট করছে এবং লাংস থেকে নিউমোনাইটিস ইত্যাদি করে একটা আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিওরের দিকে যাচ্ছে, যেটা ভয়েড সবসময়, সেখানে দাঁড়িয়ে আলটিমেটলি আমাদের তখন আর্টিফিশিয়াল রেসপিরেটরি সিস্টেম বা ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হচ্ছে। আমি এরকম প্রচুর মানুষকে জানি যারা ভেন্টিলেটর থেকে যথেষ্টভাবে ট্রিটমেন্ট পেয়ে উঠে এসছে। ভেন্টিলেটারে একটা মানুষ চলে গেল মানে মারা গেল, একদমই না। এবং আমাদের চিকিৎসকরা ডে নাইট এই ধরনের কাজ করে এত সংখ্যক মানুষকে তো সুস্থ করে তুলছে। কাজেই আবার বলার যে প্যানিক নয়, ভয় নয়, সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা যদি কেউ চালু করতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের, আমরা মৃত্যুকে আটকে দিতে পারি। আচ্ছা আচ্ছা, কীভাবে ছড়াতে পারে, বা ধরুন খাবার দাবারই হোক, অনেক সময় অনেকে অর্ডার দিয়ে বাইরে থেকে সুইগি বা এদের থ্রু দিয়ে খাবার আনায়, বা ধরুন কেউ টয়লেটে গেল, পাবলিক টয়লেটে গেল, কীভাবে এটা ছড়ানোর একটা চান্স থেকে? এইটার মোড অফ ট্রান্সমিশনটা মূলত হচ্ছে ড্রপলেট ইনফেকশন। আমরা হাসলাম কাশলাম, স্মল পার্টিকেলগুলো এক জায়গা থেকে এক জায়গায় গিয়ে
কাছাকাছি লোকগুলোকে এফেক্ট করতে পারে, এবং এটা মূলত যেহেতু ফেসিও ওরাল ট্রান্সমিশনের দ্বারাই হয়, মূলত ড্রপলেট ইনফেকশনের দ্বারাই হয়। কাছাকাছি এই যে বলছেন যে খাবারের মধ্যে দিয়ে ট্রান্সমিট হওয়ার কিন্তু খুব বেশি স্কোপ নেই, অথবা এই যে ধরুন বাথরুমে যে মানে ফিসিস, মানে আমি বলতে চাইছি যে বা ইউরিন পাস বা স্টুল পাস, এগুলো থেকে ছড়াবার খুব বেশি কিন্তু জায়গাটা নেই। পাশাপাশি আমরা যদি প্রপারলি একটা হাইজিন মেনটেন করে বাইরের ফুডকেও খাই, এবং ধরুন আপনি 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 সাপোজ আমি বলি যে অনেকেই বাইরে অর্ডার দেয় এবং একটা খাবার দিয়ে গেল, সেই খাবারটাকে প্রপারলি আপনি কীভাবে হ্যান্ডেলিং করছেন, বাইরের জিনিসটাকে আপনি বাইরে রেখে দিয়ে আপনার ঘরের পাত্রে সেটাকে ট্রান্সমিট করে গরম করে নিচ্ছেন সঙ্গে সঙ্গে, এবং প্রপারলি স্যানিটাইজ করছেন হাতকে, বা যে জায়গাটা আপনি ধরুন প্যাকেটটাকে রাখা হয়েছে সেই জায়গাটাকে আপনি স্যানিটাইজ করে রাখলেন, তো এই প্রিভেন্টিভ মেজারগুলো নিলে কিন্তু এখান থেকে ভয়ে বা ইনফেক্টেড হয়ে গেলাম আমি এটা বাইরের খাবার খেয়ে ইনফেক্টেড হয়ে যাবো না, এটা ভুল ধারণা, একদমই হব না। হ্যাঁ, কি কোয়েশ্চেন? Recently I was contact COVID positive and I was assist Dr. Shovik Rai, he is COVID positive. Okay, Vijay. At a question is chi amra dekheni. Vijay, thank you for watching us. Prothomei boli je ami ekhane boshe achi, ami orthopedic surgeon, ami positive patient ke ওটি করেছি, পরে জেনেছি সে পজিটিভ হয়েছে, তো প্রথমে তো একটু ভয় লেগেই ছিল, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে এসেছি, আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং কিছু প্রিকশনারি মেজারমেন্ট নিয়ে কাজ করেছি, যেমন আমরা পিপিই পরেছি, আমরা হচ্ছে প্রপারলি স্যানিটাইজেশন মেনটেন করেছি, কাজেই যদি কন্ট্যাক্টে পিপিই পরে এবং কন্ট্যাক্টে টাইম কতক্ষণ এটাও খুব ইম্পর্টেন্ট, যে আমি একটা মিনিটের জন্য একটা লোক পজিটিভ প্রপার প্রোটেকশন নিয়ে তার কাছে গেছি, আমার হবে না, আমার হতে পারে না, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি যেটা বললাম যে তোমার যদি কোনো সাইন সিমটমস না থাকে, তুমি ডেফিনেটলি কোয়ারেন্টাইনে আছো, তুমি লিখেছো, তোমার যদি কোনো রকম সাইন সিমটমস না থাকে তোমার চিন্তা করার কোনো জায়গা নেই, তুমি সুস্থ থাকবে, এবং আমি মনে করি যে ডক্টর রায়, আমি শুনেছি ডক্টর সৌভিক অলরেডি আমাদের তো অনেকেই অর্থোপেডিক সার্জনরা এই অঞ্চলে পজিটিভ হয়েছিলেন এবং সবাই খুব ভালো আছেন, সবাই তাদের ফ্যামিলি মেম্বাররাও সবাই ভালো আছেন, এবং আমরা এটাই চাইবো যে সবাই সুস্থ থাকুক, এবং তোমার ক্ষেত্রেও আমি বলি যে প্যানিক করার কোনো জায়গা নেই, যদি কখনো কোনো সিমটমস তোমার মনে হয় তুমি ডেফিনেটলি টেস্ট করাবে, আমি তো এটাও বলছি যে যদি তোমার কোনো সাইন সিমটমস না থাকে তাহলে তুমি একটা কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকো, এবং ডেফিনেটলি তোমার যদি সাইন সিমটমস না থাকে তুমি আবার বেরিয়ে এসে নর্মাল ডেইলি রুটিনে আবার কাজে যোগ দিতে পারবে। এক্ষেত্রে কি ওকে কোনো টেস্ট করার কোনো প্রয়োজন? দেখুন, অ্যাসিমটোমেটিক আমাদের এখানে তো প্রচুর লোক অ্যাসিমটোমেটিক, যদি সিমটমস না হয় এবং আপনি ডেফিনেটলি সমস্ত কিছু খুলে রেখে একজনের কাছে গেছেন, মানে কোনো প্রোটেকশন নেই বেসিক্যালি, সেই রকমের একটা আপনি জানেন সে পজিটিভ হয়েছে এবং তার সিমটমস আছে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার সেফটির জন্য টেস্ট করে নেওয়া উচিত, যে আপনি আপনার ফ্যামিলির কথা ভেবে, কিন্তু আনটিল অ্যান্ড আনলেস আপনি যদি প্রোটেকশন নিয়ে কারোর কাছে যান বা সে যদি কন্ট্যাক্টেও থাকে কারো, যদি কোনো রকম সাইন সিমটমস না থাকে সেক্ষেত্রে আপনার প্রয়োজন নেই যে আপনি গিয়ে হচ্ছে টেস্ট আপনাকে করতেই হবে, না হলে আপনি, কারণ আপনার তো কিছু নেই, আপনি আপনি একটা প্রোটেকশন নিয়ে আছেন, আপনি একটা সার্টেন টাইম একটা এরোজল দিয়ে এগুলো মূলত হয়, আমি আবার বলছিলাম যে এবারে একজন মাস্ক পরেই আছে, সাপোজ আপনিও মাস্ক পিপিই পরেই পেশেন্ট দেখেছেন বা পেশেন্টের সংস্পর্শে এসছে, সেক্ষেত্রে আপনার হওয়াটা আনলাইকলি, হবে না আমি কথাটা বলছি না, এবং সেক্ষেত্রে এটাও ঠিক যে অ্যাসিমটোমেটিক আপনি থেকে গেলেন তো আপনি কোয়ারেন্টাইনে আছেন, আপনি অন্য সামাজিক যে মেলামেশাগুলো থেকে দূরে আছেন, তো সেক্ষেত্রে আপনি আলটিমেটলি সমাজের হেল্প করছেন, আপনার থেকে যদি আপনার হয়েও থাকে সাপোজ, আপনি তো হচ্ছে একটা সার্টেন সময়ের পর নেগেটিভ হয়ে যাবেন এবং আপনার এই সময়ের মধ্যে কোনো রকম হচ্ছে উপসর্গ নেই, তো আপনি
যদি নির্দিষ্টভাবে প্রপার গাইডলাইন মেনে নিজেকে হোম কোয়ারেন্টাইনে রাখেন তো এক্ষেত্রে তো কোনো অসুবিধার জায়গা নেই, আপনিও সুস্থ হচ্ছেন এবং আপনি ব্যাপারটাকে ছড়াচ্ছেন না। আপনি যদি, আমি ধরে নিলাম আপনি পজিটিভ, আপনি কেরিয়ার হয়ে আছেন, তো আপনি হোম আইসোলেশনে আছেন, ফলে আপনার থেকে তো ছড়াবার বাইরে কোনো স্কোপ নেই। এইখানে দাঁড়িয়ে বাড়ির যারা আনুষঙ্গিক লোকজন আছে তাদের ক্ষেত্রে প্রোটেকশনের কথাটা ভাবতে হবে। অনেকের বাড়িতেই বাচ্চা আছে, অনেকের বাড়িতেই বয়স্ক বাবা মারা আছে, সেক্ষেত্রে নিজেকে যতটা করা যায় আইসোলেশনে রাখা, সেক্ষেত্রে নিজের জামা কাপড় ইত্যাদি বিষয়গুলোকে যেগুলো ইউজ করছি প্রপারলি স্যানিটাইজ হিসেবে রাখা, বাড়িতেও নিজেকে মাস্কটা ইউজ করা, প্রেফারেবলি জানলা টানলাগুলোকে খোলা রাখা, বদ্ধ ঘরের মধ্যে না থেকে প্রপারলি স্যানিটাইজ করা। স্যানিটাইজেশনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আকাশে বাতাসে স্যানিটাইজ করে বেড়াচ্ছে, বেসিক্যালি সারফেস স্যানিটাইজ করা, হ্যাঁ, যেখান থেকে ছড়ানোর জায়গা আছে। মানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে যদি কেউ টেস্ট করতে চায় তাহলে ধরুন টেস্টের ব্যাপারটা কিন্তু খুব পরিষ্কার না অনেকের কাছে। দু ধরনের টেস্ট হচ্ছে, একটা একটা COVID-19 টেস্ট এবং আরেকটা আমরা শুনছি যে অ্যান্টিবডি টেস্ট। এই দুটোকে একটু যদি এক্সপ্লেইন করে। একটা মানুষের কোভিড হয়েছে কি হয়নি সেটা দিয়ে যে স্ট্যান্ডার্ড প্রোটোকল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ICMR বলেছে সেটা হচ্ছে RT-PCR, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা আপনার নেজাল এবং ওরাল সোয়াব থেকে নেওয়া হবে স্পেসিমেন এবং সেটাকে টেস্ট করা হবে। এটাই, আপনি যদি কোভিড পজিটিভ হন তাহলে কোভিড পজিটিভ, আপনি যদি কোভিড নেগেটিভ হন নেগেটিভ। এক্ষেত্রেও আবার ফলস পজিটিভ ফলস নেগেটিভের কনসেপ্ট আছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। আর একটা বিষয় আপনি যেটা বলছেন যে আমি অলরেডি ইনফেক্টেড, এবারে আমার শরীরে অ্যান্টিবডি গ্রো করছে, এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন থেকে আলটিমেটলি আমার শরীরে ইমিউন, আমি আস্তে আস্তে এফেক্ট হয়ে গেছি। এবারে আমার শরীরে সেই অ্যান্টিবডি গ্রো হয়েছে কি না বা ফার্দার আমি এফেক্ট হব কি না, এইটা হচ্ছে আমার শরীরের যে অ্যান্টিবডি টেস্ট করে দেখা। এখনো অবধি যেটুকু খবরে আমরা দেখেছি বা যেটুকু আমাদের কাছে রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম এসছে তাতে দিল্লিতে যেখানে ভয়ানক রকমভাবে স্প্রেড হয়েছিল সেখানে 23 point something পিপুল আর ইমিউন দেখা যাচ্ছে, অ্যান্টিবডি ফর্ম হয়েছে তাদের মধ্যে। এখন এই ইমিউনিটিটা কতদিন থাকবে, এটা লং লাস্টিং না শর্ট লাস্টিং, এটাও এক্ষুনি বলে দেওয়ার সময় আসেনি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে যে আমরা যদি দেখে থাকি যে চায়নাতেও আবার কিন্তু ইনসিডেন্ট হয়েছে, সাউথ কোরিয়াতে আবার কিন্তু ইনসিডেন্ট হয়েছে, কাজেই একজন একবার এফেক্ট হয়ে যাওয়ার পর, একজন একবার ইনফেক্টেড হয়ে যাওয়ার পর আর সে যে হবে না এত তাড়াতাড়ি দাঁড়িয়ে বলার কোনো জায়গা নেই। আমার জানা আমাদেরই এক সিনিয়র অর্থোপেডিক সার্জন আছে যে একবার এপ্রিল নাগাদ হয়েছিল, একবার জুন নাগাদ হয়েছে, এর মধ্যে দুবার হয়েছে, হ্যাঁ আমি নাম বলছি না, কিন্তু হয়েছে, কিন্তু সে বাড়িতেই ছিল, বাড়িতেই করেছে, কোয়ারেন্টাইনে ছিল, সে রেগুলার বেসিসে ওই হাইড্রক্সিক্লোরোকুইন বা ইত্যাদি যা যাগুলো করার সেগুলো করেছে, প্রোফাইল্যাক্সিস ইত্যাদি করেছে, কিন্তু হয়েছে। তো ফলে এই জায়গাগুলো আছে, এইগুলো তো সব প্রশ্নের উত্তর আমরা এক্ষুনি দিতে পারবো। আচ্ছা, আপনি যেটা বললেন কি হাইড্রক্সিক্লোরোকুইন, হাইড্রক্সিক্লোরোকুইন তো উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন তো খাওয়া উচিত নয়। দেখুন হাইড্রক্সিক্লোরোকুইন কারা খাবে, কার্ডিয়াক অ্যারিথমিয়া তো এটা চান্স বলছি, কারা খাবে, মূলত যারা হেলথ প্রফেশনের সঙ্গে যুক্ত, ডাক্তার, প্যারামেডিকেল স্টাফ, নার্স, হসপিটাল ওটি স্টাফ, হেলথ রিলেটেড যারা এক্সপোজ হতে পারে ম্যাক্সিমাম টাইমে, তাদের ক্ষেত্রে একটা প্রোফাইল্যাকটিক হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার জায়গা আছে। এবং সেক্ষেত্রেও এক্স্যাক্টলি আমরা বলি যে ECG মনিটরিং করা দরকার আছে ইনিশিয়ালি ডোজ নেওয়ার সময়। অনেকের PR ইন্টারভাল ECG-র যে আমাদের যে টেকনিক্যাল টার্ম আছে সেটা যদি অনেকের ক্ষেত্রে সমস্যার জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে না খাওয়াই ভালো। কিন্তু আমরা এটাও খেলে ভালো হবে না খারাপ হবে এগুলো নিয়ে অনেক ধরনের মানে তর্ক বিতর্ক আলোচনা চলছে গোটা পৃথিবী জুড়ে। তো ICMR এর WHO একবার বললো হ্যাঁ, একবার বললো না, এটাও হয়েছে। কিন্তু আমি যখন শুনেছি যে ডক্টর রায় কিন্তু হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে নিয়েছিলেন, কারণ নাম করে বলছি না, আমাদের অনেকেই, আমিও শুরু করেছি হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়া। তো এতে যেটা হয় মূলত যে কনসেপ্টের জায়গা থেকে আমরা এটা খাচ্ছি সেটা হচ্ছে যে একটা ইনফেকশন হওয়ার পর ভাইরাল লোডটা
যেটা অনেকটা বেড়ে যাওয়ার জায়গায় থাকে এবং তার থেকে একটা মানুষ কোলাপস করতে পারে, সেই লোডটাকে, সেই সাইটোকাইন স্টর্মটাকে কিছুটা হলেও কমানোর জায়গায় এই হাইড্রক্সিক্লোরোকুইন যারা নিচ্ছে তাদের এই প্রোটেকশনের জায়গাটা হচ্ছে। আচ্ছা, ফলে সবাই হাইড্রক্সিক্লোরোকুইন খেতে হবে এরকম নয়, কারা ম্যাক্সিমাম এক্সপোজড হতে পারে, কারা এই সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন প্রত্যেক দিন মানুষকে দেখছে, পেশেন্ট দেখছে, সেই জায়গা থেকে একটা প্রোফাইল্যাকটিক হিসাবে আমরা খেতে পারি, অথবা যদি কারো ডায়াগনোস্ট কোভিড পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা একটা 5 দিনের হাইড্রক্সিক্লোরোকুইনের ডোজ, সেটাও আইসিএমআর এর প্রোটোকল অনুযায়ী আমরা কি কিভাবে নিব, প্রথম দিন কতটা খাবো, তারপরে প্রত্যেক দিন কত করে কদিন খাবো ইত্যাদি বিষয়টা প্রপারলি গাইডলাইন আছে, এবং এটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আপনি যদি ওয়েবসাইটে যান তাহলে আপনি সুনির্দিষ্টভাবে দেখতে পাবেন। এবং আবার বলার যে সেখানে থাকলেও যদি কারোর এই ধরনের সাইন সিমটমস হয় অবশ্যই আপনার ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করার পরই আপনি খাবেন, উইদাউট কনসালটেশন এটা খাওয়া যাবে না, কমন পিপুলের জন্য এটাই বার। কোনো কোয়েশ্চেন এসে গিয়ে হোম আইসোলেশনে থেকে কি কোনো মেডিসিন খাওয়া যেতে পারে স্যার? হোম আইসোলেশনে থেকে কোনো মেডিসিন যদি আপনার সাইন সিমটমস না থাকে, আপনি স্বাভাবিক আমাদের যে খাদ্যাভ্যাসে আমরা যে খাওয়া দাওয়া গ্রিন ভেজিটেবলস ফ্রুটস ইত্যাদি যে আমরা খাই সেগুলো এনাফ, আলাদা করে আপনি যদি বলেন সেক্ষেত্রে ভিটামিন সি বা হচ্ছে ভিটামিন D3 এগুলো নেওয়া যেতে পারে, কিন্তু আলাদা করে যদি কোনো সাইন সিমটমস না থাকে, প্রসেনজিৎ হালদারের প্রশ্ন তার ভিত্তিতে আমি বলছি, সেক্ষেত্রে আপনি খাবেন না। আপনি হোম আইসোলেশনে কেন আছেন এটা আপনি স্পষ্ট করে বলেননি, আপনি কি কোনো কোভিড পেশেন্টের সংস্পর্শে এসেছিলেন নাকি আপনি নিজে কোভিড পজিটিভ সেটা জানতে হবে। যদি আপনি কোভিড পজিটিভ হন তাহলে সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি কিছু আইসোলেশনে থাকলেও কিছু ওষুধপত্র নির্দিষ্ট গাইডলাইন মেনে খেতে হবে, এবং যদি আপনার কোনো সাইন সিমটমস না থাকে এবং আপনি নিজে পজিটিভ না হন তাহলে সেক্ষেত্রে আলাদা করে কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। বিজয় যা স্যার, আই হ্যাভ HCQS 300, ক্যান আই নো, মানে অ্যাকচুয়ালি HCQS এর একটা নির্দিষ্ট নেওয়ার একটা আছে, পদ্ধতি আছে এবং এটার একটা ডোজ আছে। আমরা ইনিশিয়ালি যারা প্রিভেন্টিভ মেজার হিসাবে খাচ্ছি তাদের ক্ষেত্রে আমরা বলছি যে Day 1 800 খেতে হবে, অর্থাৎ সকালবেলা 400, 12 ঘন্টা পর 400 কিছু খাওয়া দাওয়া করে, তারপরে উইকলি 400 করে আমরা এটা 8 সপ্তাহ কি 10 সপ্তাহ কন্টিনিউ করতে পারি এই সিচুয়েশনে দাঁড়িয়ে, এবং এটাই হচ্ছে প্রপার ডোজ। 300 HCQS খাওয়ার কোনো জাস্টিফিকেশন নেই। গৌরব নন্দী চৌধুরী, কেউ যদি COVID-19 পজিটিভ হয় সেই ব্যক্তি তো হোম কোয়ারেন্টাইনে থাকছে, কিন্তু তার সাথে কি কি করা দরকার? কেউ যদি COVID-19 পজিটিভ হয় সেই ব্যক্তি তো হোম কোয়ারেন্টাইনে থাকছে, ফাইন। গৌরব, আপনার প্রশ্নের উত্তরে আমি বলি যে COVID-19 পজিটিভ সিমটোমেটিক না অ্যাসিমটোমেটিক? যদি অ্যাসিমটোমেটিক হন তাহলে আমাদের নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী কিছু ওষুধপত্র আছে যেটা ICMR এর গাইডলাইন অনুযায়ী সেগুলো আপনাকে ইউজ করতে হবে বাড়িতে, এবং তার সাথে সাথে যেটা আমরা বলছি যে প্রপারলি মাস্ক পরা, নিজের বাড়ির লোকের থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে থাকা, প্রেফারেবলি যদি আপনি আইসোলেটেড থাকতে পারেন একটা ঘরে সবচেয়ে ভালো হয়, এবং আইসোলেটেড বাথরুমটাকেও যদি ইউজ করতে পারেন সবচেয়ে ভালো হয়। এগুলো করার সাথে সাথে আপনাকে খাওয়া দাওয়ারের ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে বেশি করে, কার্বোহাইড্রেট ফ্যাটকে আপনাকে কমাতে হবে, এবং তার সাথে সাথে আপনাকে ফ্রুটস আপনি খেতে পারেন যেখানে ভিটামিন সি ভিটামিন ই রিচ ফুডস আপনি খেতেই পারেন, এবং পাশাপাশি স্মোকিং ড্রিঙ্কিং এই ধরনের হ্যাবিটগুলোকে কিন্তু বর্জন করতে হবে। অমিত কুমার সিং, স্যার বডি ইমিউনিটি বাড়াবার জন্য
কি কি খাওয়া দরকার, একদমই মানে বডি ইমিউনিটি আপনার রেগুলার যে ফুড হ্যাবিট, যেখানে আপনি গ্রিন ভেজিটেবলস, যেখানে আপনি প্রোটিন রিচ খাবার, যেখানে আপনার ক্ষেত্রে ফ্যাট জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাওয়া, এইগুলোই কিন্তু আপনাকে হেল্প করবে। পাশাপাশি কোনো রকম যদি স্মোকিং বা ড্রিঙ্কিংয়ের যদি কারোর কোনো রকম হ্যাবিট থাকে, তাহলে সেগুলোকে হচ্ছে বন্ধ করতে হবে, কমানো না, একদম বন্ধ করতে হবে ক্যাটাগরিক্যালি। এবং ভিটামিন সি রিচ জাতীয় ভিটামিন সি যুক্ত খাবার, যেগুলো আমলা বা এই ধরনের খাবার খাওয়া যেতে পারে, বা ধরুন যে কোনো ধরনের ফুডস খাওয়া যেতে পারে, এইগুলোকে মাথায় রাখতে হবে। আপনি প্রোটিন জাতীয় খাবার আমি বললাম, যেখানে মাছ মাংস ইত্যাদি যে কোনো প্রোটিন আপনি খেতে পারেন। গৌরব নন্দী চৌধুরী, ইমিউনিটি বুস্টিং ফুড যদি কিছু সাজেস্ট করেন স্যার। ইমিউনিটি বুস্টিং ফুড এইভাবে তো বলা খুব মুশকিল, অনেক ধরনের মার্কেটে এসছে, কিন্তু এগুলো রিলায়েবিলিটি নিয়ে আমার প্রশ্ন আছে। তবে আমি সাজেস্ট করব যে গ্রিন লিফি ভেজিটেবলস, যেগুলো আমরা বারবার বলে আসি, মিল্ক প্রোডাক্ট, ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস, প্রোটিন জাতীয় খাবার, মাছ মাংস, ডিম, এইগুলোই আপনাকে এনাফ ইমিউনিটি বুস্টিং এর ক্ষেত্রে সাহায্য করবে। দেবব্রত দেবু, হ্যাঁ, হোয়েন ইট ইজ নেসেসারি টু গো ফর টেস্টিং, অ্যাজ মেনি অফ আস গোয়িং আউট ইন আওয়ার ফিল্ড এভরি ডে, উই আর মিক্সিং উইথ পিপল অ্যান্ড কেম টু নো পিপল সারাউন্ডিং আস বিকাম পজিটিভ। ওকে দেবব্রত, দুটো তিনটে কারণে হতে পারে। এক, যদি আমার প্রথমত আমি কিছু সিমটমস নিয়ে প্রেজেন্ট করি, আমার যদি কিছু সিমটম সাইন্স থাকে, যেমন আমার জ্বর হচ্ছে, একটা ঘুষঘুষে জ্বর হচ্ছে কন্টিনিউ, আমার মাথা ব্যথা করছে, আমার একটা রেসপিরেটরি রেটটা স্বাভাবিকের থেকে বেশি দেখাচ্ছে, এবং রোজকার যে কাজকর্মগুলো আমরা করছি, সেই কাজকর্মগুলো করতে গেলে আমাদের একটা শ্বাসকষ্ট বা হাঁপানি অনুভব করছি, অল অফ এ সাডেন আমাদের যে আমরা যে গন্ধ শুকি বা আমাদের যে স্মেল, সেইটা হচ্ছে হঠাৎ চলে গেল, আমরা কিছু মানে বুঝতে পাচ্ছি না, বা আমাদের জিভের স্বাদ হঠাৎ করে কমে গেল, যদি এই বিষয়গুলো আসতে থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের টেস্ট করার দরকার আছে। আর কাদের টেস্ট করার দরকার হতে পারে? একদম ডেফিনিট কোভিড পজিটিভ পেশেন্টের সংস্পর্শে এসেছি, আমি জেনেছি, জেনে আমি কোয়ারেন্টাইনে গেছি, যাওয়ার পর পরবর্তী সময়ে কদিন পর থেকে আমার জ্বর, সর্দি, কাশি, অন্যান্য শ্বাসকষ্টের মতো কোনো ধরনের জিনিস শুরু হয়েছে, সেক্ষেত্রে আমাকে টেস্ট করার কথা ভাবতে হবে, কারণ আমি হয়তো কোনো মানুষ দ্বারা আক্রান্ত হয়েছি। অমিত, থ্যাংক ইউ। অভিক মুখার্জি লিখছেন, ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ কন্ট্যাক্টিং কোভিড ওয়াইল ভিজিটিং হসপিটাল ফর ডায়াগনোসিস অফ আদার ডিজিজ? অ্যাবসলুটলি রাইট অভিকবাবু, মানে হতেই পারে, কারণ আপনি আপনার পাশের লোকটা অ্যাসিমটোমেটিক কিনা, এবং সে আমরা জানি যে অ্যাসিমটোমেটিক লোকজন এগুলো ছড়ানোর জন্য মানে মোর প্রোন টু স্প্রেড দিস কাইন্ড অফ থিংস। সো আপনার ক্ষেত্রে এটা সবসময় মানে একটা ভয়ের জায়গা থাকবে যে আপনি একজনকে নিয়ে গেছেন এবং আপনি সেখানে অ্যাফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে অবশ্যই আবার আমি বলবো যে আপনি যে জামা প্যান্টটা ইউজ করছেন বা যেটা পরে গেছেন হসপিটাল প্রেমিসের মধ্যে, একদম বাড়িতে ঢোকার মানে দরজার গোড়াতেই আপনি চাইবেন যে সেগুলোকে যতটা সম্ভব বা সেপারেট ঢুকেই একদম বাথরুমে চলে যাওয়া, এবং সেগুলোকে একদম আইসোলেটেড অবস্থায় রাখা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে সময়ে যে যতক্ষণ ধরে হসপিটালে থাকবেন সেই পার্টিকুলার সময়ে একদম মনে রাখতে হবে যে আপনার এই হাত আপনার এই ওপরের মুখমণ্ডলের কোনো জায়গায় যেন স্পর্শ না করে, এবং প্রেফারেবলি আপনি চেষ্টা করুন হাতটাকে সবসময় স্যানিটাইজ রাখার, মাঝে মাঝেই হচ্ছে আপনি স্যানিটাইজ ইউজ করুন, বা ওখানে যদি হাত ধোয়ার কোনো অপশন থাকে সাবান দিয়ে সেটা করুন। এবং এই ধরনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হসপিটাল থেকে ফিরে এসে জামা প্যান্ট ইনার কিছু সব কিছু হচ্ছে কিন্তু বাথরুমে আলাদা করে দিয়ে সেটাকে হচ্ছে পরিষ্কারভাবে আমরা যা ইউজ করি সাবান, সার্ফ, ডেটল ইত্যাদি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া, তাহলেই আপনি কিন্তু অনেকটা সেফ থাকবেন। অরিজিৎ বাবু, স্যার যাদের বডি ইমিউনিটি পাওয়ার কম থাকে তাদের কি বেশি সিকিউর থাকা উচিত? ডেফিনেটলি, আপনি এটা তো এই ধরনের সময়ে আমরা বারবার আলোচনা করছি যে
কোমরবিড সিচুয়েশনে ইমিউনিটি কম থাকে, এবং কোমরবিড মানুষদের ক্ষেত্রে মারা যাওয়ার সংখ্যাটাও কিন্তু অনেক বেশি, যেটুকু মারা গেছে। ডেফিনেটলি আমার শুরুতে আমি বলেছি যে অনলি 5% হসপিটাল অ্যাডমিশন নেয়, অনলি 5% লাগে, তার মধ্যেও যদি কেউ মারা যান সেটা ডেফিনেটলি আমাদের কাছে খুবই দুঃখের। এবং সেই জায়গা থেকেই বলার যে ইমিউনিটি যাদের কম তাদের প্রেফারেবলি বাড়িতে থাকা ম্যাক্সিমাম সময় দরকার, আননেসেসারি তাদের বাইরে বেরোনোর দরকার নেই। যদি কোনো কারণে খুব দরকারে বেরোতে হয় তাহলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন রেখে পরিষ্কারভাবে মাস্ক পরে এবং হচ্ছে স্যানিটাইজ করা হাতটাকে প্রপারলি, এটা দরকার। দেবব্রত পালের প্রশ্ন, সো দ্যাট মিন্স ইভেন ইফ ইউ হ্যাড কন্ট্যাক্ট হিস্ট্রি বাট নেক্সট 14 ডেজ উইদাউট এনি সিমটম, নো নিড টু টেস্ট অ্যান্ড নো নিড টু ওরি? ইয়েস, অ্যাবসলুটলি দেবব্রত, একদমই ওরি হওয়ার কোনো জায়গা নেই। যদি কোনো সাইন সিমটমস না থাকে তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি যখন পজিটিভ ভদ্রলোকের অপারেশন করলাম এবং পরের দিন আমি শুনলাম যে তার রিপোর্ট পজিটিভ হয়েছে, ইনিশিয়ালি আমার মধ্যে চিন্তা ছিল এবং আমি তখন হচ্ছে যারা ছিলেন এখানকার নোডাল অফিসার এবং মেডিসিনের যারা আরো কনসালটেন্টরা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করলাম, এবং আলোচনায় এটা বেরিয়ে এলো যেহেতু আমি প্রপারলি পিপি ইউজ করে অপারেশনটা করেছি এবং অ্যারোজল তৈরি হওয়ার যে যে জায়গাগুলো আছে, অর্থাৎ বাতাসে ছড়ানোর যে জায়গাগুলো আছে সেগুলো আমরা সেই পেশেন্টের ক্ষেত্রে ইউজ করিনি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই সেফ। এবং যদি কোনো সিমটমস হয় আমার সেক্ষেত্রে আমি ফার্দার টেস্ট বা ইত্যাদি করবো, কিন্তু ফর্চুনেটলি আমি সেই ধরনের কোনো রকম সিচুয়েশনের মধ্যে যাইনি এবং আমি হচ্ছে ঠিকই আছি, এটুকু বলতে পারি। তো অনেকগুলো প্রশ্ন এসেছিল, আমরা উত্তর দেওয়ার যতটা পারি চেষ্টা করলাম। নেক্সট আরেকটা কোশ্চেন হচ্ছে যে একজন ডাক্তারের কাছে কখন যাবে বা হসপিটালে কখন একজন পেশেন্ট বা কখন একজন ব্যক্তি যাবে আর কি? আমি তো এই এতগুলো আলোচনার মধ্যে এলো, যদি আমার এক দুই করে আমি যদি আমার সিমটমস গুলো ভাবি যে আমার একটা জ্বর হচ্ছে, এখন জ্বর হতেই পারে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সব জ্বরই কি কোভিড? না, অনেক কারণে জ্বর হতে পারে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য জ্বর হতে পারে, ডেঙ্গুর জন্য হতে পারে, ম্যালেরিয়ার জন্য হতে পারে। তো আমি বলতে চাইছি যে তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু জিনিস থাকে যেটা আপনি আপনাকে বারবার বলা হচ্ছে যে বা আমরা যেটা বল বোঝাবার চেষ্টা করছি যে আমাদের মূল একটা জায়গা শ্বাসকষ্ট হচ্ছে কি না, আমাদের স্যাচুরেশন এই যে এইখানেই আসছে যে আপনি দেখবেন যে আজকাল পালস অক্সিমিটারের হচ্ছে ব্যবহার বেড়েছে। তো এটা কি কেনা উচিত একজন? দেখুন, যদি কেউ বাড়িতে রাখতে পারে তো ডেফিনেটলি সেখান দিয়ে সে দেখতেই পারে, মনিটর করতেই পারে। এখন ভারতবর্ষের মতো এইরকম ইকোনমিক্যাল একটা দেশে যেখানে ইনফ্রাস্ট্রাকচার মানে ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মানুষ এত গরিব, সেখানে পালস অক্সিমিটার তো সব বাড়িতে 1000-1500 টাকা দাম, এক্স্যাক্টলি, তো সেখানে সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু ক্লিনিক্যালি যে জিনিসগুলো, এই জন্যই তো বারবার আলোচনা করা যে কোনটা দেখলে আপনি ফেলে রাখবেন না, ডাক্তারের সঙ্গে কথা বলবেন যে আপনার জ্বর হচ্ছে, গলাটা ব্যথা, আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনার শ্বাস মানে স্মেল চলে গেছে, আপনি গন্ধ শুঁকতে পারছেন না, বা আপনার স্বাদটা চলে গেছে, বা হচ্ছে একটা অল অফ এ সাডেন ইন্টেস্টিনাল আপসেট হলো, একটা লুজ মোশন হলো, বা একটা হেডেক হলো, এই জিনিসগুলো, বা বুকের কাছে গলার কাছে আমার ভারী ভারী লাগছে, আমি যে রোজ যে কাজগুলো করতে পারতাম যত সহজে করতে পারতাম হঠাৎ মনে হচ্ছে পাচ্ছি না, এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু আছে, পালসটা হচ্ছে বেড়ে গেছে, পালস রেটটা, এবং যদি পালস অক্সিমিটার থাকে তাহলে আমরা দেখলাম যে স্যাচুরেশনটা ফল করছে। স্যাচুরেশন ফলের একটা পার্ট আছে, যদি আমরা দেখি যে আপ টু 94.5 অবধি আছে, ডোন্ট ওরি, ডোন্ট গেট ওরি, আপনি বাড়িতেই তার ম্যানেজমেন্ট করতে পারেন। কিন্তু যদি 94%-এর তলায় স্যাচুরেশন যায় কখনো কখনো ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে ডেফিনেটলি লোকাল ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে আপনাকে হসপিটাল অথরিটির কাছে যেতে হবে এবং হসপিটালের পরিষেবা আপনাকে নিতে হবে, এবং সেক্ষেত্রে কোভিড হসপিটাল বা যেখানে আছে সরকারি এবং বেসরকারি যা প্রতিষ্ঠান আছে যেখানে যেভাবে যোগাযোগ করে আপনাকে ভর্তি হয়ে ট্রিটমেন্টটা নিতে হবে। এটা মানে আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে একজন কোভিড পজিটিভ ছিলেন, তিনি তার ট্রিটমেন্ট হয়ে গেছে, তিনি বাড়ি ফিরছেন, কিন্তু পাড়ার লোক তাকে বাড়ি মানে পাড়ায় মানে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। এই ঘটনা আমরা আখ চার আমরা দেখছি, এই যে মানে এক্ষেত্রে আপনি কি বলবেন? এটা তো একটা সোশ্যাল স্টিগমা, ইনফ্যাক্ট
প্রথম দিকে তো আমি আমার যে ফ্ল্যাটে ঢুকছিলাম বা আমি যেখানে থাকি সেখানেও লোকজন আমি ঢোকা পড়ার সময় আমার দিকে একটু অদ্ভুত ভাবে তাকাচ্ছে। তো এটাই এখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যালি হচ্ছে মেসেজ যে নিজেকেও সুস্থ রাখতে হবে, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে হবে, এবং আপনার আশেপাশে যারা আছে আপনার প্রতিবেশী তাদেরও সুস্থ রাখতে হবে। আমরা একটা সার্টেন সময়ের পর এখন অন্তত এটা বলার দরকার আছে যে একজন কোভিড রোগী সে হচ্ছে কোনো অপরাধ করেনি, এবং প্রথম থেকে যেটা আমরা বলতে চাইছি যে সমাজের খুব অল্প সংখ্যক মানুষই হচ্ছে এফেক্টেড হবে বা যার হসপিটাল প্রয়োজন আছে নেওয়ার, মানে হসপিটালের পরিষেবা নেওয়ার প্রয়োজন আছে এরকম সিভিআইটির দিকে পৌঁছবে। তো একজন পজিটিভ হয়ে গেল মানে সে হচ্ছে এসে সবাইকে ছড়িয়ে দেবে এবং তার ফলে সবাই মরে যাবে, এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে। বরঞ্চ আজকালকার দিনে দাঁড়িয়ে আমার যদি ফ্ল্যাটের ওপরের ঘরের কেউ কোভিড পজিটিভ হয়ও এবং তার যদি সাইন সিমটমস না থাকে, সে পজিটিভ হয়েছে সে আইসোলেশনে আছে, তাকে হেল্প করা, তার বাজারটা ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা ফোন করে খবর নেওয়া যদি কোনো প্রয়োজন থাকে, কারণ আপনি তার সংস্পর্শে এলেই কোভিড হয়ে যাবে কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনাকে কোভিড হতে গেলে অন্য একজন এক্সপোজ লোকের থেকে আপনার এক্সপোজার পেতে গেলে তার কিছু পদ্ধতি আছে, সে মাস্ক পরছে না, আপনিও মাস্ক পরছেন না, সে হাসছে কাশছে আপনার সামনে, আপনি সেটা ডাইরেক্টলি ইনহেল করছেন, আপনি তার সঙ্গে করমর্দন করছেন, হ্যান্ডশেক করছেন, এই ফ্যাক্টর অনেকগুলো ফ্যাক্টর মিলালে তবে একটা পজিটিভ থেকে একটা পজিটিভ হতে পারে। আজকে এই যে গোষ্ঠী সংক্রমণের কথা এসছে, এই গোষ্ঠী সংক্রমণের কথা ডেফিনেটলি হচ্ছে, তো এটা অস্বীকার করে লাভ নেই, কিন্তু কেন হচ্ছে? বারবার যে কথাগুলো বলা হচ্ছে দেখা যাবে যে সেই কথাগুলো কি ঠিকঠাকভাবে মানছে মানুষ, সেই জন্যই তো বারবার গভর্নমেন্টকে একবার লকডাউন, দুবার লকডাউন, তিনবার লকডাউন, আজকে দাঁড়িয়ে আজকে ওই যে আমরা আলোচনা করছি আজকে লকডাউনের পিরিয়ডে আলোচনা করছি আজকে সারাদিন, তো এটার তো দরকার ছিল না। যদি সাধারণ মানুষ প্রথম যখন লকডাউন হয়েছে তখন একদম আনন্দ সহকারে যদি বাজারে বেরোনো, কোনো রকম মানে হাইজিন না মেনটেন করা, এগুলো থেকে বিরত থাকতো, আজকে তো এই সিচুয়েশন হয়তো আসতো না। তো আমরা নিজেরাই কিন্তু বিপদটাকে ডেকে এনেছি, এবং আজকে দাঁড়িয়ে আমাদের নিজেদের কাজই হচ্ছে এই বিপদ থেকে বেরোনো। ফলে আমার পরিষ্কার বক্তব্য সামগ্রিকভাবে আমার যারা দর্শক বা যারা আমার পেশেন্ট, সামগ্রিকভাবে সমাজের সব স্তরের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, যে কোভিড হয়ে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া নয়। কোভিডের অনলি 5% রিকোয়ার হসপিটাল ট্রিটমেন্ট, বাকি 95% বাড়িতে থেকেই ম্যানেজ করা সম্ভব, এবং তার সাথে যেন অচ্ছুতের ব্যবহার না করা হয়। কারণ আজকে যাকে আমরা ভাবছি বা যাকে আমরা যদি অচ্ছুতের মতো ব্যবহার করি, কালকে আমার বাড়িতে কোভিড হবে না এবং আমার সঙ্গে অন্য একজন সেই ব্যবহার করবে না, এটা তো আমি বলতে পারি না। কাজেই সেটা যাতে না হয়, সামগ্রিকভাবে সমাজের মধ্যে মিলেমিশে থাকার যে একটা ঐতিহ্য আমাদের মধ্যে আছে, এবং ডেফিনেটলি কসাস থাকতে হবে, রোগটা যাতে না ছড়ায়, প্রপারলি স্যানিটাইজ, বা আমি সাপোজ ধরুন একটা জায়গায় একটা ফ্যামিলিতে কেউ কোভিড আক্রান্ত হয়েছে, তার যে ডিসপোজেবলগুলো সেগুলো প্রপারলি হ্যান্ডেলিং হচ্ছে কিনা, সেগুলো তারা একটা প্যাকেটের মধ্যে নিয়ে গিয়ে ডাস্টবিনে একটা জায়গায় ফেলছে কিনা, এই বিষয়গুলোকে মনিটর করার দরকার আছে। লোকটাকে দূরে ঠেলে দেওয়ার কোনো জায়গা নেই। আমি বোঝাতে পারছি না যে একটা ডিসপোজেবল জিনিস একটা কোভিড রোগী ইউজ করেছে, সেই ডিসপোজেবল জিনিসটা প্রপারলি ডিসপোজেবল হবে কিনা, কিভাবে হবে, সেই জিনিসটাকে দেখার দরকার আছে। পাড়ার মধ্যে ডাস্টবিনে দীর্ঘদিন ধরে ওই জিনিসগুলো পড়ে যাতে না থাকে, তার জন্য যে প্রশাসনিক উদ্যোগ নেওয়া দরকার আছে, এই জিনিসগুলোকে ভাবতে হবে। মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করব যে মাস্ক নিয়ে, এবার ধরুন সকলের পক্ষে N95 ব্যবহার করা সম্ভব নয়, তাহলে আপনি মাস্কের ব্যবহারটাকে আপনি বলুন, মানে কি ধরনের মাস্ক পরবে এবং কতদিন একটা মাস্ক ব্যবহার করা যেতে পারে, সেটাকে কি মানে ওয়াশ করে আবার ব্যবহার করা যেতে পারে কিনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এখানে দাঁড়িয়েও একটা বিষয় আসছে যে আবার একটা ইকোনমিক বিষয় চলে আসছে আমাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে। N95 মাস্ক এক একদিন এক একটা ইউজ করব, এই রকম লাক্সারি হয়তো আমিও দেখাতে পারবো না, এবং
N95 মাস্কটা প্রপারলি কখন দরকার, কাদের দরকার? আমার খুব ক্যাটাগরিক্যালি দুটো তিনটে বক্তব্য আছে। সেটা হচ্ছে যে যারা হেলথ সেক্টরে কর্মরত, যারা পেশেন্টের সাথে ডাইরেক্টলি প্রত্যেক দিন ডিল করছে, ডাক্তার, প্যারামেডিক্যাল স্টাফ, সিস্টার, ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি, তাদের ক্ষেত্রে কিন্তু N95 মাস্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। N95 মাস্ক বা FFP1, FFP2 এগুলো অনেকগুলো ক্যাটাগরি ভেবে তৈরি হয়েছে। বিদেশে FFP3ও ইউজ হচ্ছে, তো ভারতবর্ষে আমরা N95 বা FFP2 এই দুটোকে আমরা প্যারালালি ভাবি। আর একটা যেটা আছে যে আমরা যেটা সচরাচর ইউজ করি, থ্রি লেয়ার সার্জিক্যাল মাস্কটা আমরা যে কোনো অপারেশনে কোভিড হওয়ার আগে পরতাম এবং এখনও আমরা ইউজ করি। এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য যেটা বলা উচিত, আপনি যে কোনো মাস্ক ইউজ করতে পারেন, কিন্তু আনটিল অ্যান্ড আনলেস আপনি সেটাকে প্রপারলি ইউজ করছেন, আপনি যত দামি মাস্ক ইউজ করুন না কেন তার ভূমিকা নেই চির। আপনি একটা মাস্ক পরলেন, মাস্কটা পরে 5 বার হাত দিলেন, আপনি কানের সাইড থেকে খুলে রাখলেন, আপনি থুতনিতে ঝুলিয়ে দিলেন, এতে কিন্তু মাস্কটার যে কারণে আপনি মাস্কটা পরছেন ভাইরাসটাকে আটকাবার জন্য সেটা কিন্তু হলো না। আপনার অজান্তেই আপনি আপনার থুতনিও তো ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে ভর্তি, আপনি কানে এখানে ঝুলিয়ে রাখলেন, এটা এখানে পড়ছে, আপনার শরীরে লাগছে। তো ফলে আপনি যে কোনো মাস্ক ইউজ করুন না কেন, সার্জিক্যাল মাস্ক করুন বা ট্রিপল লেয়ার বাড়িতে বানিয়ে কাপড়ে করুন, কিন্তু এটা প্রেফারেবলি যে আমরা এই যে স্বাভাবিক একটা লোক আজকাল দেখছি যে একটা যা হোক একটা পরে বেরিয়ে পড়লো, এটাই কিন্তু ভাইরাস ধুলোবালি আটকাতে পারে, কিছুটা হয়তো বড় ব্যাকটেরিয়া আটকাতে পারে, কিন্তু এই COVID-19 মতো ভাইরাস কিন্তু এই মাস্কটা আটকাবে না। এবং মাস্কের জন্য যেটা বলার যে মাস্কটা প্রপারলি কিভাবে আপনি হ্যান্ডেলিং করবেন, প্রথমত বলার আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি বা আমি যখন মুভ করি গাড়ি করে, চায়ের দোকানে এইখানে থুতনিতে মাস্ক, চা খাচ্ছে তারপর আবার টেনে তুলে দিল, তো অ্যাকচুয়ালি এটা পড়াও যা না পড়াও, ইনফেকশনের যদি কোনো জায়গা থাকে, চায়ের লোকটা পা দিয়েছে, চাটা নিয়েছেন, প্রপার হাত স্যানিটাইজ করলেন না, আপনি ওতেই মাস্ক করলেন, তাহলে আলটিমেটলি আপনার আপনি যে যত দামই মাস্ক করুন। সেকেন্ড আপনি প্রশ্ন করেছেন আমি কতবার ইউজ করতে পারি বা কাজ কেচে করি, কাপড়ের যে মাস্কগুলো আমরা ইউজ করি যেগুলো ভেতরে হচ্ছে কয়েকটা লেয়ার থাকে, কাপড়ের মাস্ক আমরা কেচে ইউজ করতে পারি, বা কিছু কিছু ক্ষেত্রে কাপড়ের মাস্কের 3-4 ভেতরে লেয়ার থাকে, সেগুলো আমরা ইউজ করতে পারি, শুকিয়ে করতে পারি। N95 মাস্কের ক্ষেত্রে এরকমভাবে ধুয়ে ইউজ করার কোনো জাস্টিফিকেশন নেই বা এটা রেকমেন্ডেড নয়। শর্ট এই ধরনের পরিষেবায় যারা কাজ করেন, যারা ডাইরেক্টলি হসপিটাল পরিষেবায় আছেন, তাদের ক্ষেত্রে প্রেফারেবলি ডে টু ডে মাস্ক চেঞ্জ করা উচিত, কারণ একটা হসপিটাল মানে পরিবেশের মধ্যে ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে আমার যেটা বলার যে যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত নন তাদের ক্ষেত্রে আপনি মাস্ক পরুন, N95 না পেলে অন্য যেগুলো পাওয়া যাচ্ছে ট্রিপল লেয়ার, এখন বাজারে অনেক মাস্ক এসছে, কাপড়ের ওই রকম জিনিস পরে লাভ নেই, এখানে ভাইরাস আপনাকে আটকাবে না, প্রপারলি মাস্ক ইউজ করুন, কিন্তু মাস্কটা খোলা এবং পরা, এবং সেটা খুলে আপনি কিভাবে রাখবেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা মাস্ক এসে খুললেন, খুললে সোফার উপর রেখে দিলেন, পরে তিন ওটাই আবার পরবেন, এতে কোনো আপনার মানে ইউজলেস। তো ফলে সেটাকে প্রপারলি এমন একটা জায়গায় এমনভাবে ঝুলিয়ে রাখতে হবে যেখানে দাঁড়িয়ে স্যানিটাইজেশনটা বা প্রপারলি সেটা স্টেরিলিটিটা মেনটেন হবে বেসিক্যালি। এবং আপনি যখন পড়বেন যেখানটা ধরে পড়ার সেটা ধরে পড়বেন, মাঝখানে বা ভেতরের দিকে হাত দেবেন না। আরো কিছু প্রশ্ন আমরা নিয়ে নেব, যেমন সুমন্ত চট্টোপাধ্যায়, সুমন্ত চট্টোপাধ্যায় প্রশ্ন করেছেন পালস অক্সিমিটার কখন ব্যবহার করা প্রয়োজনীয়, সবার বাড়িতে কি এই যন্ত্রটা রাখার দরকার আছে? সুমন্ত বাবু, পালস অক্সিমিটার ব্যবহার করার প্রয়োজনীয়তা আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই COVID-19 এর ক্ষেত্রে
শ্বাসকষ্টের যে বিষয়টা আসছে তাতে আমরা স্যাচুরেশন কিভাবে দেখবো সেটা বলার জন্য, সেটা দেখার জন্য বেসিক্যালি এই পালস অক্সিমিটার যন্ত্রটা ব্যবহার আমরা করি। এবং এটা আঙুলের মধ্যে দিয়ে আমরা দেখি যে যেখানে দাঁড়িয়ে আমরা কত স্যাচুরেশন আছে, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে অক্সিজেন কতটা, এটা আমরা দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ডেফিনেটলি যদি কোনো মাইল্ড সিমটোমেটিক পেশেন্ট বা অ্যাসিমটোমেটিক পেশেন্ট যার হয়েছে, ধরুন কোভিড পজিটিভ, বা ভাবছেন আপনি যে একটা কন্ট্যাক্টে এসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি মাঝে মাঝে অন্তত সারাদিনে বার চারে আপনি পালস অক্সিমিটার দিয়ে আপনি হচ্ছে দেখতেই পারেন আপনার রক্তের মধ্যে অক্সিজেনের স্যাচুরেশন কতটা। এবং সেক্ষেত্রে কিনতে পারলে, রাখতে পারলে বাড়িতে, ডেফিনেটলি এই সময়ের মধ্যে আপনার বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, বয়স্ক বাবা মা থাকেন, দাদু দিদা থাকেন, সেক্ষেত্রে তাদের মাঝে মাঝে এগুলোকে চেক করা আপনি করতেই পারেন। এবং রাখতেই হবে কথাটা আমি বলবো না, কিন্তু থাকলে আপনি ইউজ করতে পারেন, এটা বলা। ক্লাইমেট চেঞ্জের উপরে দেখুন, প্রথমে যখন এই করোনা ভাইরাস এলো তখন শীতের দেশ থেকে এসেছিল, তো সেই সময় চায়নার ওয়াং এ প্রচুর ঠান্ডা ইত্যাদি, তো সেই সময় দাঁড়িয়ে আমাদের মধ্যে মনে হয়েছিল যে ঠান্ডা এটা বাড়ছে, গরম পড়লে কমে যাবে। কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে মানে গরম বা ঠান্ডা এর সঙ্গে কিন্তু করোনা ভাইরাসের বাড়া কমার খুব বেশি মানে থ্রু আউট দ্য ইয়ার একই রকম ভাবে এটা স্প্রেড করতে পারে। ফলে ক্লাইমেটের ওপর এটা কিন্তু এখন অবধি যা দেখা গেছে খুব বেশি নির্ভরশীলতা নেই, এবং এটার উপর, এটার কমা বাড়াও ক্লাইমেটের উপর নির্ভর করে। মসকুইটো বাইট না, নেভার, এটা একদম পরিষ্কার কোনো এভিডেন্স এখনো অবধি নেই যেখানে দাঁড়িয়ে মশার কামড় থেকে এটা ছড়াবার জায়গা আছে। ফলে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন যে এখনো অবধি কোনো রকম এভিডেন্স পাওয়া যায়নি যেখানে দাঁড়িয়ে মানে করোনা ভাইরাস মসকুইটো বাইট দ্বারা একজনের দেহতে আরেকজনের দেহে ছড়িয়ে, এটা পিওরলি রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের মাধ্যমে হয় এবং অ্যারোজল রিলেটেড মানে ছড়ানোটা। যাদের দাঁতের সমস্যা আছে তাদের তো খুব মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই সময় দাঁড়িয়ে তো ইনফ্যাক্ট ডেন্টাল সার্জন না, আমার অনেক বন্ধু আছে, তারা তো কি করবে এখন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না কবে থেকে স্টার্ট করবে। এবং দাঁতের ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ডাইরেক্টলি মানে ট্রান্সমিশন হওয়ার চান্সটা ভয়ানক বেশি, কারণ ওরাল ক্যাভিটি থেকে অ্যারোজল ছড়া বাইরে আসা এবং যে সামনে কাজ করছেন ডাক্তারবাবু বা তার আশেপাশের যে স্টাফ তাদের ডাইরেক্টলি অ্যাফেক্ট করা। ধরুন সাপোজ একটা অ্যাসিমটোমেটিক পেশেন্ট, তার তো আপনি করোনা টেস্ট করেননি, আপনি জানেন না পজিটিভ কিনা, করা হচ্ছেও না, করার প্রয়োজনও নেই। সে সাপোজ একটা দাঁতের ব্যথা নিয়ে এসছে, তো সেক্ষেত্রে আমার যেটা বলার প্র্যাকটিক্যালি যে এইরকম সিচুয়েশনে আপনি চেষ্টা করবেন যে ডাক্তারের সঙ্গে প্রথমেই ফোনে কথা বলে, যে কোনো এই ধরনের ক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবায়োটিক্স ইউজ করি এবং ডেন্টিস্টরা ইনিশিয়াল ফেজে সে দাঁত তোলাই হোক আর রুট ক্যানাল থেরাপি হোক বা যে কোনো ধরনের এই প্রবলেমই হোক না কেন, মূলত 5-7 দিন একটা অ্যান্টিবায়োটিক, পেন কিলার ইত্যাদি দেয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইনিশিয়াল ফেজে আপনি সেটা নিয়ে আপনার লোকাল যে ইনফ্লামেশন আছে সেটাকে কমান, এবং এরপরে যদি ডাক্তারবাবু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেন, ডেন্টিস্ট আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেন এবং দেখে বলেন যে দাঁতটা তুলতে হবে বা ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু আপনাকেও যে পেশেন্ট এবং যে ডাক্তার দুজনকে এবং তার সঙ্গে যে স্টাফ যে অ্যাটেন্ডেন্ট আছেন যিনি হেল্পার প্রত্যেককেই কিন্তু প্রপার পিপিই পরতে হবে, এর কিন্তু বিকল্প নেই। প্রপারলি পিপিপি ইউজ করতে হবে এবং যে জায়গাটায় আমরা কাজ করছি সেই জায়গায় কাজ হয়ে গেলে যে পরিমাণে অ্যারোজল তৈরি হয় পরবর্তী, আইডিয়ালি পরবর্তী পেশেন্ট নেওয়ার আগে সেই জায়গাটাকে স্যানিটাইজ করা ভেরি ভেরি এসেন্সিয়াল।
এবং সেক্ষেত্রে যদি প্রেফারেবলি দুটো ঘরে ডাক্তারবাবু স্যানিটারি এই কাজগুলো করে, ফলে একটা ঘরে করে আর একটা ঘরে গিয়ে অন্য পেশেন্টকে করা, ইন বিটুইন এই টাইমটাতে সেই ঘরটাকে প্রপারলি স্যানিটাইজ করা, এবং যে স্যানিটাইজ করছে তাকেও প্রপারলি হচ্ছে প্রিকশনারি মেজারমেন্ট নিতে হবে। ফলে আমি জানি না যে বিভিন্ন জায়গায় ডেন্টাল সার্জনদের তো একটা রিস্ক অনেক বেশি থাকছে এবং তাদের প্রিকশনারি মেজারমেন্ট রেগুলার বেসিসে N95 মাস্ক পরা, PPE কিট পরে এই ধরনের প্রসিডিওরগুলো করা, ইট ইজ ভেরি এসেন্সিয়াল এবং ভেরি ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে যে হার্ড ইমিউনিটি, ইমিউনিটি কিভাবে ডেভেলপ করবে বা হার্ড ইমিউনিটির ব্যাপারে অনেক প্রশ্ন রয়েছে। এক্স্যাক্টলি, হার্ড ইমিউনিটি দুভাবে আসতে পারে। একটা হচ্ছে যে যখন একটা বড় সংখ্যক পপুলেশন এফেক্ট করলো এবং তার ফলে তারা হচ্ছে হার্ড হলো ভাইরাসের, মানে ইমিউন টু ভাইরাস, এটাকে আমরা বলছি সেই পপুলেশনটা হচ্ছে হার্ড। এবং আরেকটা হতে পারে যদি মানুষজন ভ্যাকসিনেটেড হয়, তাহলে হার্ড ইমিউনিটি ডেভেলপ করে। ভ্যাকসিনের ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভয়ানক রকম আলোচনার মধ্যে আছে এবং লেটেস্ট যেটা খবর গত কাল বা আজ অবধি যে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিন সেটাই হয়তো সম্ভবত প্রথম আসবে। কিন্তু বাস্তব সিচুয়েশন এবং আপনি যদি এভিডেন্স দেখেন, আমি এই ভ্যাকসিন রিলেটেড একটা কথা এর মধ্যে বলে দিতে চাই, এখনও অবধি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে তাড়াতাড়ি এসছে কিন্তু মাম্পস ভ্যাকসিন, যেটা করতে সময় লেগেছিল 4 বছর গোটা পৃথিবীর ইতিহাসে, এটাই এখনো অবধি আর্লিয়েস্ট ইনভেন্টেড ভ্যাকসিন। যেভাবে খবরে দেখছি বা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ল্যান্সেটেও বেরিয়েছে বিজ্ঞান বিষয়ক একটা পত্রিকায় যে হয়তো ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে হয়তো এই ভ্যাকসিন আসবে, সেটা তো ডিবেটের বিষয়। কিন্তু মূলত ইমিউনিটির পার্টটা হচ্ছে যে কতটা বেশি লোক এক্সপোজ হচ্ছে এবং সেখান থেকে সে আস্তে আস্তে তার শরীরে অ্যান্টিবডি তৈরি করছে এই অ্যান্টিজেনের এগেনস্টে। এবং এই ভাইরাসটার ক্ষেত্রে যেটা দেখা গেছে, মানে যেটা আলোচনার মধ্যে এসছে এবং ভাইরাসের ক্যারেক্টার ইত্যাদি মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট 70% অফ পপুলেশন, হোল পপুলেশনকে এক্সপোজ হতে হবে যদি আমাদের হার্ড ইমিউনিটিটাকে ডেভেলপ করতে। 70% অফ দ্য পপুলেশন মানে আপনার 135 কোটির দেশে প্রায় 94 কোটিকে কম বেশি এক্সপোজ হতে হবে। আমি জানি না যে কত পার্সেন্ট অলরেডি এক্সপোজ হয়েছে, কারণ অনেকটাই পোর্শন হচ্ছে অ্যাসিমটোমেটিক। সো হতে পারে যে আমরা আস্তে আস্তে হার্ড ইমিউনিটিটার দিকে যাব। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, দিল্লিতে একটা রিসেন্ট একটা ইভ্যালুয়েশন হয়েছে এবং সেক্ষেত্রে দেখা গেছে যে 23%-এর কিছু বেশি লোকজন এই ইমিউনিটি, এই হার্ড ইমিউনিটিটা ডেভেলপ করেছে, এটা দেখা গেছে। এবং এটাও বলা যাচ্ছে না যে হার্ড ইমিউনিটি ডেভেলপ করে যাওয়ার পর, মানে একজন এফেক্ট হয়ে যাওয়ার পর তো ইমিউনিটি ডেভেলপ করে, কতদিন সেটা থাকবে, সেকেন্ড টাইম সে ভাইরাসটা আবার অ্যাটাক হবে কি না, বা হলে সে আবার হচ্ছে সাইন সিমটমস দেখাবে কি না, বা সে অসুস্থ হয়ে পড়বে কি না, এটা বলার সময় এখন আসেনি। কিন্তু অভিজ্ঞতা বা এভিডেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কিন্তু চায়নায় আবার রিকার করেছে কিছুটা পোর্শনে, সাউথ কোরিয়ায় কিন্তু রিকার করেছে কিছুটা পোর্শনে, যারা এফেক্ট একবার হয়েছে তারা কিন্তু আবার একটা সার্টেন সময়ের পর সেকেন্ড টাইম এফেক্ট হয়েছে। তাহলে এই মানে এই ট্রান্সমিশনটা এটা মানে কমতে পারে কিভাবে, মানে আমরা তো এখন মানে বুঝতেই পারছি না যে কি ঘটবে এরপরে। ডেফিনেটলি এই যে এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করছি, এতে একটা জিনিস তো স্পষ্ট যে মানুষ আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে ভাইরাস দ্বারা, ভাইরাস দ্বারা এফেক্টেড হচ্ছে, তার একটা সার্টেন পরিমাণ লোকজন
হচ্ছে, হসপিটালাইজড হচ্ছে, সাইন সিমটমস দেখাচ্ছে, একটা বড় সংখ্যক কিন্তু অ্যাসিমটোমেটিক থেকে যাচ্ছে। ফলে একটা জিনিস আমরা দেখতে পারি যে ইমিউনিটি ডেভেলপড হচ্ছে কিনা, সেটা আমরা অ্যান্টিবডি টেস্ট করে আমরা দেখতে পারি যে কত সেকশনের ক্ষেত্রে, বা ধরুন ক্লাস্টার করে বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু কিছু স্যাম্পল সাইজ নিয়ে অ্যাফেক্ট করেছে, অ্যাফেক্ট করেনি আশেপাশের লোকজনকে নিয়ে আমরা এই কাজটা শুরু করতে পারি, এবং সেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, হয়তো আস্তে আস্তে সেটা শুরু হবে যে কোন সেকশনের। কারণ এটাও আপনাকে ভাবতে হবে যে ভ্যাকসিন হয়ে গেলেই, ভ্যাকসিন আপনার হাতে এলেই সবাই ভ্যাকসিন পেয়ে যাবে এরকমও নয়, এবং সেক্ষেত্রে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে যে কাকে আমি আগে ভ্যাকসিন দেবো। এবং সেটা যদি ভাবতে হয় আপনাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে যে অলরেডি এক্সপোজড হয়ে গেছে, যার ইমিউনিটি কতটা ডেভেলপ হয়েছে সেটা যদি আপনি দেখে নেন, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু পরের দিকের ক্যাটাগরিতে থাকবে ভ্যাকসিন পাওয়ার, যে অলরেডি এক্সপোজড হয়নি বা যার হচ্ছে ইমিউনিটি ডেভেলপ করেনি সে কিন্তু প্রায়োরিটি পাবে ভ্যাকসিন পাওয়ার। ফলে অ্যান্টিবডি তৈরি হওয়াটাও কিন্তু একটা ইমিউন সিস্টেম, যে কতটা আপনি ইমিউন হচ্ছেন এটা দেখার একটা জায়গা। আর একটা প্রশ্ন হচ্ছে যে যারা ধরুন টেস্ট করাতে চায় তারা কোথায় কোথায় যেতে পারে? টেস্ট করাতে যায় কোথায় কোথায় যেতে পারে মানে হচ্ছে, আপনাকে প্রথমত বলি যে আমাদের সরকারি যে সিস্টেম আছে সেই সিস্টেমে অনেক হসপিটাল এখন এসছে, এবং অনেক হসপিটালে প্রত্যেক দিন কয়েক হাজার করে টেস্ট হচ্ছে, এবং প্রাইভেট হসপিটালও অনেক নিজেদের সেট আপ করে নিজেরা টেস্ট করছে ইনহাউস। কমন পিপল অল অফ এ সাডেন তারা বিভিন্ন জেলার সরকারি যে কোভিড সেন্টারগুলো আছে সেখানে গিয়ে টেস্ট করাতে পারে, অথবা কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন প্রাইভেট হসপিটালের সঙ্গে টাই আপ করে, এটা গভর্নমেন্ট রুলস করে দিয়েছে, একটা দুটো অর্গানাইজেশন যারা হচ্ছে ল্যাবরেটরি, যারা হচ্ছে বিভিন্ন প্রাইভেট হসপিটালে গিয়ে তাদের জন্য প্রত্যেক দিন কিছু কিট অ্যালোকেট থাকছে, এবং সেটা প্রায়র আপনাকে যদি আপনি মনে করেন, বা আপনার ডাক্তারবাবু যদি মনে করে, কোনো ডাক্তারবাবু যদি মনে করে যে এনার হচ্ছে কোভিডের উপসর্গ আছে, এনার কোভিড টেস্টটা করা জরুরি, তাহলে সেক্ষেত্রে সেইভাবে তিনি প্রেসক্রিপশান দিলে সেই মানুষটি সেই পার্টিকুলার জায়গায় গিয়ে আধার কার্ড দেখিয়ে তার নাম এন্ট্রি করে এবং পরীক্ষাটা করাতে পারে। এখনও অবধি যেটা দেখা যাচ্ছে যে এই পরীক্ষার রিপোর্ট আসতে এই ধরনের অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে প্রাইভেট প্রায় 48 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এটাও একটা বিষয় যে এই সময়টাকে কমাতে হবে, আদারওয়াইজ ধরুন এখন তো যেটা হয়েছে যে যে কোনো পেশেন্টকে অপারেশন করতে গেলেও কোভিড টেস্ট করে করাটা প্রায় বাধ্যতামূলক, আমাদের অর্থোপেডিক অ্যাসোসিয়েশনগতভাবে তো এটা বলাও হয়েছে যে করাটা দরকারও, সেটা সফটওয়্যার ক্ষেত্রে সেফটি, মানে আপনি যে ডাক্তার যে অপারেটিং সার্জন তার ক্ষেত্রেও, অ্যাসিস্ট্যান্ট, সিস্টার, হসপিটাল স্টাফ এবং পেশেন্টের পেশেন্ট নিজে এবং তার বাড়ির লোক, তো সেটা করতে গেলেও দেখা যাচ্ছে যে আপনি যদি করতে যান তাহলে এই যে দুদিন ইত্যাদি সময় নিচ্ছে এটাতে তো কষ্ট একটা বাড়ছে। ফলে ওয়ে আউট বার করতে হবে যে কীভাবে দ্রুততার সাথে রিপোর্ট নিয়ে তাকে ট্রিটমেন্ট দেওয়া, এবং যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে আবার তো আপনার পুরো সিস্টেমটাই 14 দিন তাকে ওয়েট করতে হবে যতক্ষণ না সে নেগেটিভ হচ্ছে বা তার ইনফেক্টিভিটিটা কমছে, ভাইরাল লোড কমছে, ফলে এটাও একটা পার্টিকুলার বিষয়। আর কি কোনো প্রশ্ন আছে? অয়ন ঘোষ, প্রেগনেন্ট লেডিদের কতটা রিস্ক আছে কোভিড ইনফেকশন ফ্রম ইনফেক্টেড মাদার টু বি ট্রান্সমিটেড টু চাইল্ড ইন দা টাইম? না, এটা 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 দেখা গেছে যে ইনফেক্টেড মাদারের থেকে বাচ্চা আসছে না, এটা অনেকদিন আগে এটা হয়েছে যে প্লাসেন্টা ট্রান্সফার যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না, ফলে এটা সেফ এবং নিশ্চিন্তে থাকতে পারে যদি মা ইনফেক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা এটা হওয়া কথা। ঠিক আছে,
আরেকটা রিকারেন্সের বিষয়ে যদি কিছু বলেন। রিকারেন্সের বিষয়ে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল, সেক্ষেত্রে একজন একবার এফেক্ট হলে সেকেন্ড টাইম সে যে হবে না এই বিষয়ে কিন্তু এখনো অবধি কোনো রকম ভাবে সুনির্দিষ্ট আমরা কোনো তথ্য কিন্তু আমাদের নেই, মানে পরীক্ষা করে দেখা গেছে একবার হয়ে গেলে আর হচ্ছে না, এরকম নয়, একবার হলে আর একবার হতেই পারে। এবং এই কারণেই হচ্ছে যে আমরা কিছুটা আশঙ্কার মধ্যে আছি যে ভ্যাকসিনটা যে আসছে ভ্যাকসিনের ডোজও কি হবে ইত্যাদি বিষয়গুলো ডিবেটেবল এবং এগুলো চর্চার বিষয় এবং এগুলো নিয়ে বিভিন্ন কনফিউশন আছে। কাজেই আর একবার হয়ে গেলে আপনাকে সাবধানেই থাকতে হবে, মানে আমাদের যে এই যে এখন স্ট্যান্ডার্ড প্রোটোকল এটা হয়ে গেল, কোভিড নিয়েই আমাদের থাকতে হবে। হয়তো কোভিড এর যে ইনফেক্টিভিটি বা নেচার এটা হয়তো চেঞ্জ হবে টাইম টু টাইম, বাট এই যে আমাদের আমরা অ্যারোসলটাকে আটকানোর জন্য যে মাস্ক পরা, হাতটাকে প্রপারলি স্যানিটাইজ করা, বা ধরুন হচ্ছে এই যে ডিস্টেন্স মেনটেন করা, এই পার্টগুলো কিন্তু মেনে চলতেই হবে যতক্ষণ না আমাদের হাতে ভ্যাকসিন বা ইত্যাদিগুলো আসছে। এই পার্টগুলো কিন্তু আমাদের মেনে চলতেই হবে। Mr. Rohit Mukherjee, my mother has allergic history. Is she susceptible to COVID? না, অ্যালার্জিক হিস্ট্রি তো হতেই পারে, আপনি কোনো পার্টিকুলার জিনিসের ক্ষেত্রে অ্যালার্জি থাকতেই পারে আপনার মায়ের, এটা নিয়ে অত ওরিড হওয়ার বিষয় নেই, সাবধানে থাকতে হবে। এবং যেহেতু উনি অ্যালার্জিক ক্ষেত্রে প্রেপারেটরি করার মতো, আমি বলবো যে ওনাকে মাস্কটা ইউজ করতে বলুন। এবং এই অ্যালার্জি তো বিভিন্ন ভাবে হয়, বিভিন্ন কারোর ধুলো থেকে অ্যালার্জি হতে পারে, কারোর পশু পাখি থেকে অ্যালার্জি হতে পারে, কারোর কোনো ফুড থেকে হতে পারে। তো ফলে পার্টিকুলারলি সেক্ষেত্রে অ্যালার্জিক প্রোফাইলও অনেক সময় টেস্ট করা হয়। তো সেক্ষেত্রে আপনার যেহেতু আপনি জানেন যে অ্যালার্জিক হিস্ট্রি আছে, সেক্ষেত্রে প্রেফারেবলি ধুলোবালি ইত্যাদি থেকে থাকার জন্য এবং বাইরেটাকে অ্যাভয়েড করার জন্য, এবং যদি বেরোতেও হয় তাহলে প্রপারলি যে কথাগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে মাস্ক পরা, প্রপারলি মাস্ক ইউজ করা, ডিস্টেন্স মেনটেন করা, স্যানিটাইজ করা, এগুলো মেনে চলতে হবে, তবে ভয়ের কিছু নেই। ধন্যবাদ ডক্টর মহোদয়, অসংখ্য ধন্যবাদ। তো বেশ কিছু জিনিস আলোচনা করলাম আজকে। মূলত আমাদের এই এপিসোডটাকে আমরা এপিসোড 1 বলেই আমরা শুরু করলাম। পরবর্তীকালে আমরা চেষ্টা করব আরো কিছু ইনফরমেশন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, এবং হয়তো অনেক প্রশ্নের উত্তর আমরা দিতে পারলামও না, ভবিষ্যতে হয়তো সেগুলোকেও আমরা দেবো। কিন্তু একটাই বিষয়ে আমাদের এই ধরনের অনুষ্ঠান করার মূল বিষয়টা হচ্ছে যে মানুষের ভয় ভাঙা, সোশ্যাল স্টিগমাটাকে তাড়ানো। এটা বুঝতে হবে যে আজকে যেটা অন্যর হয়েছে কালকে সেটা আমার হতে পারে। কাজেই এমনই ব্যবহার প্রত্যেক মানুষের সঙ্গে করতে হবে যাতে সে দুঃখিত না হয়, সে ভাবে তার পাশে পুরো সমাজ আছে। এটাই মূলত আমাদের আজকের এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা এই মেসেজটাই মূলত দিতে চেয়েছি। তার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন এসছে। লাস্ট আরেকটি প্রশ্ন এসছে মিস্টার গৌতম নন্দীর, স্যার নাও দ্য কান্ট্রি ইজ ইন পিক পিরিয়ড, কমিউনিটি ট্রান্সমিশন স্টার্টেড, ইজ দেয়ার এনি টপ পিরিয়ড? থ্যাংক ইউ মিস্টার নন্দী। বেসিক্যালি গাইডলাইন বলতে নিজেরা যেটা বলছি বা নিজেরা যেটা শুনছেন সেটাকে হচ্ছে খুব ভালোভাবে ফলো করা বা মেনটেন করা। যে কথাগুলো আমার আলোচনার মধ্যে আমি বারবার বলার চেষ্টা করেছি যে মাস্ক বলা হচ্ছে পরুন, কিন্তু আমরা লক্ষ্য করছি অদ্ভুতভাবে মাস্কটাকে প্রপারলি পরা হচ্ছে না, বা মাস্কটা পরলেও সেটাকে কেউ চা খাওয়ার সময় থুতনিতে লাগিয়ে দিচ্ছেন, কেউ কান দিয়ে ঝুলিয়ে দিচ্ছেন, কেউ কপালে তুলে দিচ্ছেন, এইটা উচিত নয়। আমরা টাফ পিরিয়ডের মধ্যে দিয়ে ডেফিনেটলি যাচ্ছি, হয়তো আগামী আরও মাসখানেক সময় এই জায়গাটার পিকটা আরও উঁচুতে উঠবে, আরও স্টিফ হবে, এবং সেক্ষেত্রে আমাদেরও সুনির্দিষ্টভাবে এই জিনিসগুলোকে মেনটেন করে চলতে হবে। হাত ধোয়ার পাটটা, স্যানিটাইজ রাখার পাটটা, নিজের বাড়ি নিজের আশেপাশের পরিবেশটাকে ঠিক করে রাখা, প্রপারলি স্যানিটাইজ হয়েতে রাখা। আপনি বাইরে থেকে যখনই ঢুকছেন ঘরে, আপনার যে জামা কাপড় সেগুলোকে প্রপারলি হচ্ছে কোনো জায়গায় ডিসপোজ করা, বা আপনি যেখানেই সেটাকে কাচাকুচি করুন না কেন, যাতে সেখান থেকে অন্য কোনোভাবে আপনার ঘরের মধ্যে বা আপনার পরিবারের মধ্যে সেটা যাতে না ছড়ায়।
এই কিছু জিনিস যেগুলো প্রত্যেক দিনে বিভিন্ন জায়গায় আমরা আমরা আলোচনা করছি, বিভিন্ন ডাক্তারবাবুরা করছে, বিভিন্ন টিভি চ্যানেলও হচ্ছে, কিন্তু ওই বলার যে আমি ধরুন এই প্রোগ্রামটা করে বেরোবো, দেখবো যে আমার পাশেরই একটা টোটোওয়ালা এই মাস্কটাকে হচ্ছে দুর্নীতি রেখে 5 জন প্যাসেঞ্জার নিয়ে কি 3 জন প্যাসেঞ্জার নিয়ে টোটো চালাচ্ছে, এইটা আমরা আমাদের দায়িত্ব যারা কিছুটা হচ্ছে সমাজে বুদ্ধিজীবী বা কিছুটা পড়াশোনার সঙ্গে যুক্ত হতে পেরেছি, বিজ্ঞান চিন্তা চেতনায় আসি, তাদের দায়িত্ব যে যদি আমার সামনেও কেউ এরকম ভাবে মাস্কটাকে খুলে বা প্রপারলি ইউজ না করে, অন্তত তাদের কাছে এই বার্তাটা নিয়ে যাওয়া, তাদের বলা যে ভাই প্রপারলি মাস্কটা পরো, আমরা সবাই যাতে সেফ থাকি, এই এই জিনিসগুলোকে বলতে হবে, আমাদেরই বলতে হবে, অন্য কেউ তো বলবে না। কাজে সামগ্রিকভাবে এইটাকে মাথায় রেখে চলা এবং আগামী দিনে ডেফিনেটলি আমরা সুস্থ সমাজই করব এবং সবাই ভালো থাকবেন এই আশা রেখে প্রত্যেক দর্শককে, প্রত্যেক যারা যারা ছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে এবং অর্থ ইনফ্লুয়েন্স ফর লাইফের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, যারা এসছেন, যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।